নবী বলেন আহলে বায়াত আমার আহলে বায়াত নূহ নৌকার মতো সুবহানাল্লাহ বিতনা সুবহানাল্লাহ কার নৌকার মত নবী নৌকাতে যারা উঠে গিয়েছিল তারা সকলেই প্রাণে বেঁচে গিয়েছিল তাদের জীবন রক্ষা হয়েছিল নবী বলেন যারা আমার আহলে বায়াতের নৌকায় উঠবে কিয়ামতের দিন ফুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে আর দুরে বলে আহলে আমার নবী আলী ফাতেমা ইমাম হাসান হুসাইন রাজি তারা হলে আহলে বায়াত তাদেরকে মোহ্বত করা ইমানের অংশ ইমানের কি মান তাদেরকে বাসতে হয় বাবাজি আল্লাহ রসুল আল্লাহ খাদিজা আনহাকে বিয়ে করেছিলেন ওনার গর্বতে কি মেয়ে জন্মগ্রহণ করেছিলেন এর মধ্যে জোহরা আগমন করেছিলেন জোহরার নাম কি ফাহাতমাতুল্লাহা উনি যখন ইন্তেকাল করবেন খাদিজাতুল কুবরা নবীর মুবারকের মধ্যে মাতা রেখে মুসকি মুস্কি হাসতেছে আল্লাহ রসুল কি বলেন আল্লাহ রসুল বলেন কাদিজা এমন হাসতেছি কেন হাসতেছি এত দামি মুবারকে মাথা রেখেছি তাম পৃথিবী বিক্রি করলে সে উরাত মুবারকের মূল্য হবে না সাথে সাথে কাদিজা তুল খোবরা আবার কান্দি নবী বলেন কাদিজা কেন কাদরে আম্মা যান কাদিজা কয় এত দিন আমি আপনাকে পাহারা দিতাম আমি আজকে ইন্তিকাল হয়ে গেলে কে আপনাকে পাহারা দিবি বসা বয়স হলো সাত ডেকে বলে মা তুমিও যদিও বিদায় হয়ে যাবা আমি কথা দিলাম আমার বাবার গার্জেন আমি হয়ে যাব আমি আমার বাবার গার্জেন হয়ে যাব নবী আমার কিছু অসিয়ত রাখবেন নি গো নবীজি বললেন যা বলো রে কি তোমার আদুনত কাদিজা বলি আর সুল আল্লাহ ইন্তেকালের পরে আপনার একটা পুরান জামা দি আমি খাদিজার কাফন দিবা নবী বলেন পুরান কেন নতুন উক্তি না নবী নতুন দরকার নাই পুরাণ দরকার কেন জানেন নি আপনার জামা মুবারক গায়ে দিয়ে যদি কবরে শুয়ে দেন আমি আশা করতে পারি আমার কবর কানা জান্নাতের বাগান হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ এরপরে ওসিয়াত হলো নবী আমি কাঁদি যাকে দাফনের পরে নবীজি আপনি কবরের পাশে দাঁড়ায় থাকতে হবে নবী বলেন কাঁদি যা কেন রে আমি দাঁড়ায় থাকব। অদনত কাঁদি যা বলি আর সুল আল্লাহ আমি জানি না গো উত্তর দিতে পারবো না কিনা মন কার না কি আসবে আমি কি পারবো গো নবী মন কার না কিরের সল জব করতো এই জন্য আপনি যদি পাশে দাঁড়ায় থাকেন মনে হয় আমি উত্তর দিতে পারবো নবী বলেন ঠিক আছে এরকম আবদার আমাদের দেশের মহিলারা করেনি চিনত হয় না হ্যাঁ বুঝেছে বেশ টিকিট কাটছে টিকিট কাট ফার্স্ট ক্লাসে বসে আছে ক আছে জান্নাতী জান্নাতই মহিলা যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে এ তো ভয় আমরা ক শুনছিল বাপু কি শুনছিল কি আলেমের কাছে বিয়ে দিলে জাননাত পাওয়া যায় রাত্রিকে মেরে কয় মা উঠতো আমি জাননা তো দেখি আমি জাননা তুমি জাননা তো আমি কি করবো বাপছিলাম একজন আলেমের কাছে তোর বিয়ে দিন বাবা আর মানুষ পাইছো না রিস্ক পাইছো না আমার মুল্লা দর বিয়ে দিচ্ছে বেটি জানে মুল্লা দর বিয়ে হইলে অলিফুল ঘুরাইতে পারতো এই জন্য ক দরকার দরকার ই চিন্তা আছে নাকি ধান ধান टेन टेन করে রাস্তা ঘাটে হাঁটে মাটি বেরাচ্ছে ভরাচ্ছে কাটছে ইসলাম এক দিকে মহিলা আর দিকে কথা কালা এই দি দিলা ব মূলার কে সামনে কর্মনা প্রজেক্টরে দেখতেছ না তারা আমার শরম লাগছে আমার বনের বাবা জ্ঞান করেন ভালো করেন এন তেখানে এরপরে পাথর চাপা দিয়ে কবরে রাখি ইয়া পাথর চাপা দিয়ে চাপা দি আদিনে খাদি যাহার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়া বিনায়া বিনায়া নবি কান্দি চট্টু মে পাতে কান্দি কান্তেসে কান্দিসি জিব্রি হিলা হাজির হয়ে গেছে সবান লাস্টে জিবড়ি হিল বলে আর সু লাল্লা এইখানে যদি দাঁড়ায় থাকেন কেমত পর্যন্ত কাদি আর কবরে মন কেন নাকি আসবে না গো কাদি আর কবরে মন কার নাকি আসবে না আপনি চলে দেন আল্লাহ আমাকে বলে দিয়েছে কাদি আর প্রশ্নের উত্তর আমার আল্লাহ নিজে দিয়ে দিছে আর ওই কাদিজাকে যখন কবরে নবী রাখবে মাতা মুবারক নবী ক্যাবলার দিকে ঘোরায় দিতে চায় কিন্তু মাথা আমার বর ক্যাবলার দিকে যায় না আসমানের দিকে চলে যায় নবী চাপাচাপি করে কিন্তু আসমানের দিকে মাথা চলে যায় নবী চায় কেবলার দিকে কিন্তু আসমানের দিকে আল্লাহ আমার প্রতি নাকি রাগ হয়ে গেলা আমার কাদিজার মাতারই আসমানের কাবার দিকে যায় না আসমানের দিকে যায় আল্লাহকে চাপা চাপি করবেন না আসমানের আমার কাদিজার মাতা কাবার দিকে নয় আমার কাদিজার প্রতি এত খুশি

একত্রে নয় বিবি পেয়েছেন তারপর খাদিজার কথা নবী ভুলেন নাই এত সুন্দর বিবি পেয়েছেন অনেক বয়স কম পেয়েছেন তারপর নবী খাদিজার কথা ভুলতেন না কাদিজার কথা শুনলি কান্না করতেন আমাদের আয়েশা মাঝে মধ্যে গাল ফুলাতেন নই বলতেন আয়সা রে তুমি গাল ফুলাইও না গুসা হয় না রে আয়সা তুমি আয়সা আমার সুখের দিনের বিবি আমার কাদিজা অগণিত ধন হলো যদি রে আয়সা আমি রসুলকে দান দান্না করে দিত আমি নদী কালে জারি করতে পারতাম নারী রে আয়সা আমার কাদিজা না হলে ফাতেমা হতো না ফাতেমা না হলে হাসান হুসেন হতো না রে হাসান না শহীদে কারবালা হতো না আর শহীদে কারবালা না হলে আমার গুণাগার উম্মতের নাজাত হতো না রে বন্ধুরে আমার মা ফাতেমার যখন বিবাহের বয়স শেষে গেল আরবের অনেক কোটিপতিরা ধনীরা মা ফাতেমা কি বিয়ের প্রস্তাব দিতেছে রাজি না আবু বকর সিদ্ধি খজরতে আলীকে বলে আলী আমার মন বলতে রে নবী মনে হয় ফাতেমার তোর কাছে বিয়ে দিবি আমার মন বলতেছে মনে হয় ফাতেমাকে তোর কাছে নবী দি আলী বলে আবু বকর ভাই আমি গরিব মানুষ নবী আমার কাছে বিয়ে দিবেন না বলে দেয় সিদ্দিকে আকবর নবীজির দরবারে যায় বলে আপু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার দিনে নবীর দরবারে যায় বলে ইয়া রাসূলুল্লাহ একটি কথা বলার জন্য এসেছিলাম নবী বলে আলী রে বলো বলো কি কথা আলী কিছু না নবী কয় বলো রে আলী আলী কয় কি শোনা নবী কয় বলো রে আলী কয় কি শোনা নবী কয় বুঝতে পেরেছি রে আলী তুমি আমার মা ফাতেমা কে বিয়ে করতে চাও শেষে নবী নিজের পবিত্র জবান থেকে তাদের বীর কথা বলে দিয়েছে আর আসতে বল ডরেন নাতা তা ডরেন না সুবহানাল্লাহ বলে ফুলিশে দত্তটা একটু সুবহানাল্লাহ দোস্ত বুজুর করেন খেয়াল করেন বাল করে খেয়াল করেন নবীজি বলে দিলেন আলী আমি বুঝতে পেরেছি তুমি আমার মা ফাতে মারে বিয়ে করতে চাও রে আলী টাকা গুলি কি জমাইছো তুমি তাড়াতাড়ি হাজির করো আমার মেয়ে যদি রাজি আমি নবী আরো আগে রাজি নবীকে আমি আরও আগেই রাজি এবার আমার মেয়ে রাজি হলে চলে তাহলে বিয়ে দিতে মেয়েরও রাজি মানিতে হয় মেয়ের কাছে কি নাজুর করে দিবেন মেয়া আপনি খালি বউ পছন্দ করবেন বউ আপনারে পছন্দ করবো না নাক একটা সেফা বউ চুকেন সোজা হয় না ধরে ক দুই দুনিয়া সবাই নিত নিজের টু পাস বিয়া করতে বিয়ে পাস হ্যাঁ তুমি খালি দেখবা বেগম তোমাকে দেখবে না বাবা হয় মেয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে কেমনে অনুমতি নিবেন নবী সুন্দর কায়দা শিখাইছে আল্লাহ নবী মেয়েদের কাছে যে বল তোমা অমুখের ছেলে অমুক তোমাকে বীর প্রস্তাব দিয়েছে সেই করে এই বয়স এই রং মেয়ে যদি রাজি তাকে আপনি গিয়ে মেয়েকে বলবেন মা মা গো ব্রাহ্মণ ডুরার মুখের ছেলে অমুক তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে অলিপুরের শাস্তাগঞ্জের অমুকের ছেলে অমুক তমুক তুমি রাজি মেয়ে যদি রাজি তাকে চুপ থাকবে রে মেয়ে দিদি রাজি তাকে চুপ থাকবে আর যদি না রাজি রাখে খুব ফাঁস লাগাই দিম কয়বনি খুব আমি জানি না যদি বিয়ার আয়োজন করো ফাঁস টাস লাগাই বুঝতে হ্যাঁ কাম কি আড্ডাই দিচ্ছে কদিন ফিরে সরি সরি কম হেরি মেরি সরি ওর কাম সাইরে দিচ্ছে কথা ঠিক কিনা মা বাবা একটা সন্তানকে আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত আগলায় ধরে রাখি আর ওই সন্তান নিজে নিজে যখন বিয়ে করে মা বাবার অন্তর খান খান হয়ে যায় রে যদিও মেনে নে ভাঙ্গা অন্তর আর জোড়া লাগে না রে ভাঙ্গা অন্তরার জোরা লাগে আমার আমার প্রাণীর দুঃস্থরতে আলী বলে ইয়ার সুর আল্লাহ নাবি আমি তো আমার কোনো টাকা পয়সা সম্বল না হিজরতের পরে আপনার ঘরে আমি তাকে আর খাই আপনার চুলায় পাক হলে আমি আলী খাই উপবাস থাকি রে তাহলে কিভাবে বিয়ে হবে ইয়ার আল্লাহ যুদ্ধের ময়দান থেকে তরবারি পেয়েছি ঘোড়া পেয়েছি ডাল পেয়েছি অনুমতি যদি দিতেন গো তিনটা বাজারে বিক্রি করে দিতাম নবী কয় নারে আলী আলি যুদ্ধ অহরহ আছে তর বাড়ি ঘোরা বিক্রি করা যাবে না বাজারে ডালটা বিক্রি করে দাও বাজারে বিক্রি করার জন্য মধ্যে রান্না করলি সাথে দেখা হয়ে গেল ওসমান গনি বলে আলী এত পেরেশান হয়ে কেন দৌড়াইতে সরে আলী কো জানেন না ফাতেমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে এই জন্য ডালটা বাজারে বিক্রি করতে যাচ্ছি আদরাতের উসমান গনি বলে আলি ডালা আমার কাছে বিক্রি করবা নি আদরতে আলি কয় করব উসমান গণি কয় কত রে আলি আদরতে আলি বলে একটা দাম ধরিয়ে নিয়ে যান যান উসমান গনি বলে আলিরে আমার কাছে যদি বেশি তাক বেশি আমি দিতাম আমার কাছে চারশো চল্লিশ দেড় হাম মতাম আছে এই টাকায় তুমি বিক্রি করবা নিজরে আলী কয় বিক্রি করে দিলাম বিক্রি করে টাকা উসমান গনিও দৌড়ায় আলি দাঁড়াও দাঁড়াও ও আলি দাঁড়াও রে আলি কয় কেন ডাকেন নবী অপেক্ষা করতেছে আজরাতে উসমান গনি বলে আলি এই ডাল কার রে অজরতে আলি কইটা আপনার ডাল বিক্রি করে হা করেছি টাকা পেয়ে হা পেয়েছি আলিরে মনে যদি কিছু নিতেন না টাকা তো দিয়েছি দিয়েছি তোমাকে উপহার দিয়ে দিতাম অজরতে আলী চোখের পানি চেনে কান্দি বিনয়া বিনয়া কান্দিয়া ভাই এই বিপদের দিনের এত বড় উপকারটা তুমি করলা এই কঠিন সময়ে এত বড় প্রকারটা করলাম নবীর সাহাবিদের কি ইচ্ছা ছিল না দামি দামি কাপড় বিবিদেরকে কিনে দিবি আলীর কি মনে আশা ছিল না বিবিকে একটু ভালো জামা কিনে দিবি আজকে কোটি টাকার মালিক হইস এত অবৈধ হয়ে গেছ রে নাচ গান গাওয়াইতে গাওয়াইতে বাড়িঘর পর্যন্ত নষ্ট করে দিছে দিছে কি না একদম খারাপ করে দিয়েছে গায়লুদের নামে অলঙ্গ নারী নাচাচ্ছে এগুলো টাকার জোরে কথা বলে ঠিক কিনা বেশি দিন তাকে নাও বেশি দিন তাকে বাহাদুরি বেশি দিন তাকে পেটে খাবার দিলিস বিকালে দিলে সকালে তাকে সম্পদ বেশি দিন তাকে আমার প্রাণের دوست বুজুগান হযরত আলী যখন চোখের পানি ছેર কান্দে উসমান গলি বলে আলীরে কেন উপকার করছি জানি নি কিয়ামতের দিন যখন قائم হয়ে যাবে মানুষ পানি পানি বলে কানবে মানুষ দৌড়াবে আমি ওসমান গনির যদি ওই সময় কিছু কবল না হয় রে আলী আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার বন্ধুর মেয়ে পাতে মারবি আর তার স্বামী আলীকে আমি একটা ডাল উপহার দিয়েছিলাম এর আমি উসমান গনিকে মাফ করে দাও উসমান ফিল জানলা এরপর আহলে বায়াতের মহব্বত খুঁজেছে ভালোবাসা খুঁজেছে মহব্বত করেছে

নবী খুশি না হইয়া কান্না শুরু করে দিলেন ওম্মে ফাজল রাদি আল্লাহ তালা বলিয়া রসুল আল্লাহ নাতি পাইছেন আনন্দিত হওয়ার কথা কেন গো বিনায় বিনায় কান্দেন অম্মে ফজল গো আমার নাতি যখন আমার কুল মুবারকে দিয়েছো আমার হুসেনকে এমনি মুহূর্তে আল্লাহর ফিরিস্তা জিবরিল আসিয়া কয় নবী যেই না তিনি আদর করতেছেন চুমু কাইতেছেন কাইতে থাকবেন ওই নাতিকে আপনার মুনাফি কুম্মতেরা কারবালার ময়দানে শহীদ করে দিবি আবার দিনের নবী বলেন এই অম্মে ফজল এই জন্য আমি কাঁদতেছি আমার দুই নাতি দুইজন মিলে আমার মতো আমার হাসান হলো মাতা আমি রসুলের মতো আর জোরে ক আল্লাহ নবী হাসান হুসেন কে চুমু খেতেন গাল মুবার চুমু খেতেন পৃথিবীর মানুষ চুমু খেলে দে ভালোবাসা হয় জানতো না পৃথিবীর মানুষ গালে চুমু খেলে দিয়ে ভালোবাসা হয় জানতো না এটা চিনতো না এটা জানতো না আল্লাহর নবী হাসান হুসেনকে কে গাল মুবারকে চুমু দিয়ে পৃথিবীর মানুষকে ভালোবাসা শিক্ষা দিয়েছে যারা দাদা আছো নাতি আছো দাদা আসো নানা আছো নাতিদেরকে আদর করবা চুমু কাইবা, চুমু দিবা যারা দাদু আছো নানু আছো তোমাদের নাতিদেরকে আদর করবা যদি করতে পারো আমার নবীর একটা শূন্য দাদাই হয়ে যাবি আর আমাদের দেশের দাদারও দাদিরা বড় স্বার্থপর যে ছেলের টাকা আছে ওই ছেলের সন্তান বড় আদর করে ভাই কয় চুমুকায় যে সন্তানের টাকা নাই ওই সন্তানের নাতি দেখতে পারে না রে ধরো ধরো করে দাঁড়ায় দেয় কথা কয় ঠিক কিনা নাদান হয় না রে দাদিরা শেখ নাতিদেরকে আদর করো আল্লাহর নবীর সাথে হয়তো তোর জান্নাত ভালো করিয়া দুই ভাইকে নবী এত আদর করতেন এত ভালোবাসতেন নবীজি একদিন দুই ভাই নবী তার মায়ের কাছে যায় কয় মা আমাদের নানা কই গো মা বলে দেখো তোদের নানা মনে হয় মসজিদে আছে তোদের নানা মসজিদে আছে আপনার নাতি নানা কই ও গিয়া দেখ ষষ্ঠল বো আছে কই ব আছে আবার ষষ্ঠল পাওয়ার উপরে পা তুললে বিড়ি তিন টাকা তিন টানের জায়গা নয় টান মারে হ্যাঁ মারতে মারতে কমুকের বৌদি গেল দেখছিল কথা মানে খাম আর কোনো খাম বন্ধনে আমার খেয়াল করেন ভালো করেন এমাম হাসান হুসেন জায়গা দেখেন আল্লাহ নবীর মসজিদ নবী থে শেষদায় পরে আছেন হাসান হুসেন কে ডেকে বলে বাইরে হোসেন অনেক দিন ধরে নানাকে বলতেছি ঘোড়া কিনে দিবে কিন্তু নানা ঘোড়া কিনে দেয় না রে আজকে আমরা নানার পিঠে উঠে ঘোড়া দৌড়াবো এমনি হাসান হুসেন দুই ভাই আমার দিনের নবীর পিঠ মুবারকে উঠে গেল একজন বললো কানে ধর আর একজন নবীর বাপরি চুল মুবারকে ধরেছে ধরতে ধরতে অনেকক্ষণ হয়ে যায় দুই ভাই নামে নান আল্লাহ নবী শেষদার থেকে উঠতে পারেন না নবী ডান হাত এইভাবে শেষদার থেকে উঠাইতে চেষ্টা করলেন দুই ভাইকে নামাইয়া দিবেন সাথে সাথে জিবরি হিলাসিয়া কইয়া রাসুল আল্লাহ আল্লাহ নিষেধ করেছে হাত উঠাবেন না আপনি যখন কোন হাত বাড়াইছেন দুই ভাইকে নামাইয়া দিবেন আল্লাহর আর কম্পন শুরু হয়ে গেছেন আল্লাহ একবার বলেন না শুরু হয়ে গেছে গো নবীজি তারা দুই ভাই যতক্ষণ পিঠ মুবারক থেকে নামবে না ততক্ষণ না অনেক কন পরে নবী যখন শেষ দাঁত থেকে উঠেন না দুই বা নবীর পিঠ মুবারক থেকে নামিয়া দেখে নবী উঠেন না এমনি নানার কানের কাছে যায় কোন গো ওটেন না রাগ করছেন নাকি গুসা করছেন নাকি উঠেন না না আম্মা রুটি বানাইছে আমরা যায়া খাই আম্মা রুটি বানাইছে আমরা তিনজনে যায়া খাব দিনের নামে সাজদার থেকে উঠিয়া দই লইয়া মা ফাতেমার খুচরা শরীফে চলে গেলেন আর রুটি কাটছেন খাওয়ার আগে মাম হাসান দেখি বলে না একটা প্রশ্নের উত্তর দিবেন নি গো কি প্রশ্নের উত্তর রে ভাই না আমরা আল্লাহর কাছে একটু বলবেন নি বলো তোমরা তোমাদের দাম বেশি না আমাদের দাম বেশি আমার দাম বেশি ইমাম হাসান ডেকে বলে ও না না আমি যদি বলি আমাদের দাম বেশি আল্লাহ দরকার আমি যদি বলি না না আমাদের দাম বেশি গো নবী বলেন ভাই বলো রে নাতিরা তোমাদের দাম কেমনে বেশি বলে শোনেন না না আমাদের বাবা শেরে খুদা আলী আসাদুল্লাহ গালেব বা খাইবরের যুদ্ধে আশ্র সমন ওজনের কিল্লায় কাপড়ের ঢাল বানাইয়া যুদ্ধ করে চাল্লার ভাগ আমার বাবা যুদ্ধের সেনাপতি নানা আমি জানতে চাই আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি আমার বাবা যুদ্ধের সেনাপতি আসাদুল্লাহ ইলগাল আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি নবী বলেন হ্যাঁ তোমার বাবা দাম বেশি নবী বলেন ভাই হাসান বলনে আরো পরিচয় অনানা আমাদের মা জান পরিচয় জানেননি খাতুনে জান্নাত আমার মা জান্নাতের সর্দার আমার মা জান্নাতের সর্দার আমার মা রহমতের নবীর কন্যা ধরে ক আর ধরে ক অগাদিনের নবী আমার মা জান্নাতের সর্দার নানা জানতে চাই আপনার মা কোন জান্নাতের সরদার কয় বাইরে এইদিকে তোর মার মর্যাদা খুব বেশি এবার শোনেন নানা আমার নানিজির পরিচয় আপনি যখন গাড়ি হেরার মধ্যে থাকতেন পরে আমার নানি খাবার নিয়ে যেত আপনি যখন অতি প্রথম কালেমার দাওয়াত দিয়েছেন আমার নানি বহন করেছিলেন আপনাকে জনসম্পদ আমার নানি দান করে দিয়েছিলেন আমার নানি হলো প্রথম মুসলমান ওনারা জানতে চাই আপনার নানি কত নম্বর মুসলমান নানাগো এবার শুনো আমার নানার পরিচয় आखिरी पैगंबर शाफील मुजनेबिन इमामुल मुर्सालिन रहमतुल लिलालामीन खतम अननबी আমার নানা শেষ নবী নানা জানতে চাই আপনার নানা কোন নবী আমার নানা শেষ নবী আপনার নানা কোন নবী নবী বলেন আতিরা রে এইদিকে সত্যই তোদের দাম আমার চেয়ে বেশি কেমনে দানি নানা রে দিনাতিরা দামি নানা রেদি নাতিরা হয়ে গেছে দামি এবার হাসান হুসেন না। এবার আমরা দুই ভাইয়ের একটা বিচার করে দেন ও নানা ছোট ভাই বলে তার মর্যাদা নাকি আমার চেয়ে বেশি আমি বলি তার চেয়ে আমার মর্যাদা বেশি একটু মেহেরবানি করে বিচার করে দেন কার মর্যাদা বেশি আল্লাহ নবী বলে ভাইরে আমার নাতিরা তোমরা দুইজন মিলিয়াম আমাকে কালেমা পরে শোনাও যার কালেমা বেশি সুন্দর হবে তার মর্যাদা বেশি দুই ভাই মিলিয়া আল্লাহর নবীকে কালেমা শুনাইল আল্লাহর নবীকে বলে বলেন বেশি। যখন হাসান কালেমা শুনাইছিল। মনে হয় হুসাইন শুনাইছে যখন হুসাইন শোনাই মনে হয় হাসান শুনাইছি আমি অনুমান করতে পারি নাই অনুভব করতে পারি নাই মার্ক দিতে পারি নাই মনে হয় দুজনের এক কালেমা এবার নবী বলেন আরে ভাই হাসান হুসেন দুই ভাই কালেমা লেখে আমাকে দেখাও যার লেখা বেশি সুন্দর হবে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে লেখে যখন নবীর কাছে দুই বা কালেমা লেখে দিল নবী কাল্লার কো সোম খেয়ে আরে নাতিরারে হাসানের লেখার দিকে তাকাইলে মনে হয় হুসাইনের লেখা হুসাইনের লেখার দিকে তাকাইলে মনে হয় হাসানের লেখা আমি অনুমান করতে নাম ইমাম হাসান হুসেন কয়না মেহরবানি করে বলেন গো কার মর্যাদা বেশি নবী বলেন দুই ভাই সমান জায়গায় দাঁড়াও যে একটু লম্বা হবে তার মর্যাদা বেশি হবে নবী ভাবলেন হাসান তো হুসেন থেকে হাসান এগারো মাসের বড় তাহলে একটু না একটু বড় হবে কিন্তু দুই যখন দাঁড়াইছে আল্লাহর হাজির হয়ে গেছে এইভাবে চলবে না আল্লাহ স্কেল আমাকে দিয়েছে মাপ দেওয়ার জন্য মাপ দিয়ে যে লম্বা হবে তার মর্যাদা বেশি হবে আর যদি সমান হয় তাদের সমান মর্যাদা আল্লাহর কাছে এমনি স্কেল দিয়ে যখন মাপ দেওয়া যাওয়া ডাক দিয়া জিবরিল কই আর আল্লাহ তারা দুনু ভাই এক ভাই আর এক ভাই সমান কেউ থেকে কারো কোনো পার্থক্য নাই লম্বায় সমান নবী তাদেরকে বলে দেন তাদের মর্যাদা আল্লাহর কাছে দুনুবার ভাইয়ের মর্যাদা সমান আরে জুরে বলে আজিন খারাপ লাগতেছে নাকি খারাপ লাগে সাবহল তা আপনারা সাবহল বইলে মনে লাভ হইতো বেহেস্তির বাগান তো ভাগ্যে আবার বৌকা সাবহল বসে লাভ হবে বারে থাকলে বোঝা যায় যে সার্কিস খেলা চলছে কি চলছে মানুষ তো অনেক আছে মার হাবা কর যেন সাপ খেলা না হঠাৎ করে ধরবে দৌড় দিয়ে বাগতে হবে বাগার কোনো কারণ আছে বোমা টুমা ফুটবে নাকি

দনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা ও ভারতে বাসার সানি হাওয়া বাতাস লাগবে না সল্লাল্লাহু আকবার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা বাবাজি কিয়াল করেন ভালো করে তারা দুই ভাই নারার সাথে খেলা দুলা করে محبت ভালোবাসা তাদের চলতেছে বাবাজি হটা করিয়া আল্লাহর নবী যেদিন বিদায় হয়ে যাবেন যেদিন বিদায় হয়ে গেলেন দুইজন ব্যক্তি সবচেয়ে বেশি কান্না করেছেন কন্দন করেছেন একজন হলেন পুরুষ আর একজন হলেন মহিলা দুইজন বেশি কান্না করেছিলেন একজন পুরুষ আর একজন পুরুষের মধ্যে বেশি কান্না করেছিলেন বেলালে আফসি নবীর বিদায়ের পরে কানতে কানতে কান্না করে মদিনা ফেলে চলে গিয়েছিলে ক নবীর রোজা দেখে আমি শুইতে পারি না রে বকর ভাই শুনি শুইতে পারো আমি শুইতে পারি না এত বেশি কান্না করেছি আর মহিলাদের মধ্যে বেশি কান্না করেছিলেন ফাতে মাতুস জোহরা নবী আবার কানা কানি যখন বলেছে এর মরে পরে মা ফাতেমা মুস্কি মুস্কি হাসি আম্মা জানাইশা কয় তুমি অনেক কান্না করেছো তারপরে কেন মুস্কি মুস্কি হাসছো আমার বাবা কানাকানি কইছে ফাতেমা কান্দিস না আমার বিদায়ের পরে তুই ফাতেমার সাথে বাবার প্রথম জান্নাতে দেখা হবে আমার সর্বপ্রথম জান্নাতে দেখা 10 নম্বর গড়ারে খেয়াল করেন ভালো করে নবী বিদায় হয়ে গেলেন নবী কি বিদায় হয়ে গেলেন দুই ভাই মায়ের কাছে কয় মা নানা কোন আমাদের নানা আসবেনি গু পেটে যখন কিদা লাগতো নানার বাড়ি যাইতাম নানা নুরের চেহারার দিকে তাকাইলে কিদা নিবারণ হয়ে যেত নানা জিব্বা মোবারক চুসলে কিদা নিবারণ হয়ে যেত আমার নানা নানাকে কি দেখব না করতে করতে ছয় মাস হয়ে গেল বাবাজি আলিয়ার ফাতিমা রাতের বেলায় সাহারি গেলেন রোজা রাখবেন হজরত আলী মসজিদে নামাজ পড়ানোর জন্য ইমামতি করতে গেলেন নামাজ পড়িয়া যখন তার হুজরা শরীফে আসলেন দেখেন ফাতেমা অন্যদিন তার মসল্লার মধ্যে বসে তসপি পড়ে নামাজ পড়ে কিন্তু এই দিন ফাতেমা তো জোহরা তসপিতে নয় নামাজে নয় উঠিয়া কাজ করতেছে কাপড় চোপড় পানিতে ভিজাইছে আটার কাই করেছে হজরত আলী বলেন তুমি কেন গন আজকে এরকম হোরা ভাড়া করতেছ আটার কাই করেছো আর এইভাবে কাপড় চোপড় বিজাইছ হজরত ফাতেমা বলে স্বামী আমার বাবাকে আমি দেখেছি আমার বাবা বলেছে ফাতেমা রে রাত্রে সাহারি কাই সাথে আর ইফতার করবা বাবার সাথে জান্নাতে সাহারি কাই সোয়ালির সাথে ইফতার করবা বাবার সাথে নিশিদ ও शमी আজকে ইন্তিকাল হয়ে যাব আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার বললেন शमी ক্ষমা করে দিও মাফ করে দিও রে शमी যদি কোন কষ্ট দিয়ে থাকো ক্ষমা করে দিও কিয়ামতের দিন আমার বাবার সামনে আমারে শরম দিও না রে হজরতে আলী দাদা করিয়া চোখের বাড়ি চারিয়া কান্দিয়া কয় পাতেমা এই কথা বলিয়া আমার লজ্জায় ফেলে দিও না রে ফাতেমা আমার তুমি সরম দিও না রে কত কোটি পতিরা বীর প্রস্তাব দিয়েছে না দিয়ে আমি গরিব আলীর কাছে বিয়ে দিয়েছি জীবনে কোনো দিন পেট ভরে তোমাকে খাওয়াইতে পারি নাই ভালো একটা জামা দিতে পারি নাই মেহেরবানি করে ফাতেমা কেয়ামতির দিন নবীর সামনে বাবার সামনে লজ্জায় আমাদেরকে ফেলে দিও না দিনের নবীর সামনে আমি আলীকে লজ্জায় ফেলে দিও না বন্ধুরে আমার ইমাম হাসান হুসাইন আসিয়া দেখে তার মা বাবা দুইজন বিনায় বিনায় কান্দে মা গো বাবা গো কেন কান্দ আজকে বিদায় হয়ে যাব হাসান হুসাইন কয় নানার দরবারে ছিলাম নানার রোজাতে ছিলাম কিতাবের মধ্যে এসেছে নবীর ইন্তে কালের পরে দুই ভাই হাসান হুসাইন দুই ভাই যাইয়া দিনের নবী রোজার উপর ঘুমায় যেত রোজার ওপর ঘুমাই যেত ঘুমাইয়া ঘুমাইয়া নানার সাথে তারা কথা বলতো নবী রোজার ভিতর থেকে প্রশ্ন করতেন ইমাম হাসান হোসেন উপর থেকে উত্তর দিত তারা রোজার উপর থেকে প্রশ্ন করত আমার নূরের নবী নিজ থেকে রোজার ভিতর থেকে উত্তর দিতেন এইভাবে নানা নাতি প্রেমের খেলা চলতেছে একদিন যখন গেল ডাক দেয়া কয় নাতির আরে আমাকে এখানে আছে কথা বলতে পারবা তদের আম্মা যান আজকে বিদায় হয়ে যাবে যা যা বাড়ি যা মা আমার নানা বলেছে তুমি নাকি বিদায় হয়ে যাবা কই যাইবা গো মা আমাকে নিবা না বাইয়াকে নিবা না আব্বুকে নিবা না ইমা ফাতেমা বলে না তোর নানার কাছে চলে যাব এমন জায়গায় চলে যাব তোর বাবাকেও নিব না তোকেও নিব না তোর বাইয়াকে নিব না 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 এবার স্বামী আলীকে বললেন রে আমার স্বামী অজু করাইব কিতাবে এসেছে প্রতি ফজরের সময় মা

অজু আলীকে করায় দিতেন অজু করায় দিতেন বলেন স্বামীর জীবনে বহু উজু করাইছি আজকে জীবনের শেষ উজু করাইবো আসেন উজু করাইব বিনায় বিনায় কান্দে হাসান হুসেনকে ডেকে বললেন বাবা হাসান হুসেন রে জীবনে বড় গোসল করাইছি অনেক আজকে জীবনের শেষ গোসল তাদেরকে করায় দিলাম আর স্বামী আলীর কাছে বলে আলী আমি বিদায় হয়ে যাব একটা ওসিয়ত করে যাই আমি মরে গেলেন রাতের বেলায় দাফন করিও তুমি অপেক্ষা করিও না বেগানা কোনো পুরুষকে আমার জানাজা দাওয়াত করিও না জোহরের পরে জ্বর বেড়ে গেল প্রচন্ড দরজা বন্ধ করে দুরাকাত নামাজ পড়লেন আর হাত বানিয়ে করল চিকার দিয়া বলে আল্লাহ আর জবান বলেন বলে আর আওয়াজ করে বলেন মা ফাতেমা বলে আল্লাহ আমার নামাজ কবুল করো আমার জিন্দিগি কবুল করো আমার দুই সন্তানের শাহাদাত কবুল করো আল্লাহ জীবনের বিনিময় কিছু চাই না আমার বাবার গুণাগার উম্মতকে তুমি মাফ করে দাও আর বেনের বাবা দি মা ফাতেমা তু বিদায় হয়ে গেলেন আর রাতের বেলায় দাফন করে দিবেন হাসান হুসেন ছোট্ট বাচ্চা তারা তো খাটিয়াই ধরতে পারবে না মাফাতেমার খাটিয়া হদরতে আলি একা একা নিতে পারতেছেন না রে মাফাতে মাফা তেমার খাটিয়া আলি তো একা একা নিতে পারতেছেন না বলেছেন মেঘানা খাও কি যেন দাওয়া না করা আর ভ্যানে বাবা দিক এই জন্য ভদ্রতে আলি দাঁড়ায়া আধারায় অপেক্ষা করতেছেন কি করতে পারি হাসান হুসেন ছোট্ট মানুষ তারা তো কাটিয়ে ধরতে পারবে না হঠাৎ করে দেখলো একজন সাহাবি এসে দাঁড়ায় গেল যার নাম আবু যার গেফারি আবু যার গেফারি এমন সাহাবি নবীর এত আশেক ছিল নবীর পিছনে তো দিনের খেদমতে নবীর সাথে গুলামি করতে করতে আবু জীবনে কোনো দিন টাকার জন্য একটা বাড়ি বানাইতে পারে নাই ওই আবু যার গেফারি দাঁড়ায় গেছে বাজরাতে আলী বলেন এ আবুজার তোমাকে তো আমি দাওয়াত করি নাই তুমি কেন এসেছো হজরতে আবুজার যার বিনা দাওয়াতে আসি নাই আমি দাওয়াত পেয়ে ফাতেমার দাপনে এসেছি হজরতে আলী বলেন রে আবুজার কে তোমাকে দাওয়াত করেছি হজরতে আবুজার যার বলেন আমি এসারের নামাজ পড়ে কে যখন ঘুমিয়ে গেলাম আমার হুজরা আমি স্বপ্নে দেখি আমার দিনের নবী আছে একটু আবু যা আমার মায়ের লাশ নিয়ে আমার আলী দাঁড়িয়ে আছে যা যা আমি দাওয়াত করতেছি আমার মাকে কবরে দাফন করে দে